ক্যানারি ওয়ার্ফ, ব্রিটেনের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। এখান থেকে সংযোগ স্থাপন করা হয় বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রমে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অবস্থিত ক্যানারি ওয়ার্ফ গ্রুপ কমিউনিটির উন্নয়নে নানান ধরনের কাজ করে যাচ্ছে। কমিউনিটির বিভিন্ন ছোটখাটো সংগঠন সংস্থাকে ফান্ডিং করা ছাড়াও তরুণদের ভালো কাজের সাথে সংযুক্ত করতে নেওয়া হয় নানান ধরনের উদ্যোগ। পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে খেলাধুলাসহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এরই ধারাবাহিকতায় 2018 সালে আয়োজন করা হয় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ক্যানারি ওয়ার্ফ গ্রুপের আর্থিক সহায়তায় লন্ডন ক্রিকেট লীগের ব্যবস্থাপনায় মিডিয়া কাপ টি-10 ক্রিকেট টুর্নামেন্ট 2018 করার ঘোষণা দেওয়া হয়। লন্ডনের সকল পত্রিকা টেলিভিশনকে সাথে নিয়ে করা হয় এই পরিকল্পনা। এবারের আয়োজনে ব্রিটেনের ঐতিহ্যবাহী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবও অংশ নেয়। দুটি গ্রুপে 8টি টিমকে ভাগ করা হয়। আয়োজনে অংশ নেয় চ্যানেল এস, এটিএন বাংলা ইউকে, ইকরা বাংলা, বেতার বাংলা, টিভি ওয়ান, চ্যানেল আই ইউকে, লন্ডন বাংলা প্রেস ক্লাব আর আয়োজকদের টিম অর্গানাইজার 11। অংশগ্রহণকারী 8টি দলকে স্পন্সর করে প্রবাসীপল্লী, সুন্দরবন, সিটি লর্ড, ফিস্ট অ্যান্ড মিষ্টি, ভ্যান্টেজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট ক্লেইম, মিন্ট ক্যাটারিং, হেভার হিল ইলেকট্রনিক ও হোয়াইট টাউন লন্ড্রি। শখে শখে তো সবাই নাম দিল খেলায়, কিন্তু খেলবে কারা? যারা মিডিয়ার কাজে পারদর্শী তারা কি আর খেলতে জানে? অনেকেই আবার খেলা ছেড়েছেন সেই কবেই। দীর্ঘদিন পর আবার ব্যাটে বলের লড়াইতে নিজের প্রতিষ্ঠানের ইজ্জত রক্ষা করতে হবে, তাই কাজের ফাঁকে চলছে নানান প্রস্তুতি, চলছে নিবিড় অনুশীলন। কেউ মাঠে একেবারে দল নিয়ে প্র্যাকটিস করেছেন, আবার কেউ বা একা একাই কাজের ফাঁকে স্টুডিওতে করেছেন নকিং প্র্যাকটিস। কেউ নেমেছেন অফিসের পাশের গর্তে, খেলা নিয়ে সবাই এমন সিরিয়াস হলেন যে বাসায় গিয়েও রক্ষা নেই। চলছে গার্ডেনে প্র্যাকটিস, কাজের ফাঁকে খেলা, আবার খেলার ফাঁকে কাজ। ইকরা বাংলা টিম খেলা প্র্যাকটিস করেছে, আবার একই সময়ে পোস্ট প্রোডাকশন ম্যানেজার ড্রোন উড়িয়ে হাত পাকিয়ে নিয়েছেন। প্রস্তুতির এমন সব ছবি আর ভিডিও আসতে থাকে প্রেস ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এক এক টিমের প্র্যাকটিসের ছবি আর ভিডিও আসে, আর সেটা দেখে অন্য টিম তাদের রণকৌশল সাজায়। এ যেন এক উন্মাদনা ছড়িয়ে গেছে সবার মাঝে। আর হবেই বা না কেন, বিশ্ব মঞ্চে বাংলাদেশের জাতীয় দল যে পারফরমেন্স দেখাচ্ছে তাতে সবাই তো মনে মনে তামিম ইকবাল আর না হলে মুস্তাফিজ। এরই মাঝে একদিন অনুষ্ঠান করে সকল টিমকে নিয়ে দেওয়া হলো তাদের জার্সি সহ খেলার সরঞ্জাম। এভাবেই চলতে থাকে খেলার প্রস্তুতি, শেষ পর্যন্ত আসে সেই মহেন্দ্র খন। আমরা গত 6-7 উইকেরই আমরা সবাই এইরকম মেন্টালি ফিজিক্যালি প্রিপারেশন নিচ্ছি আমরা ফর টুডে। সবাই জড়ো হন সকাল 9টায়। রং বেরঙের জার্সি, খেলার আয়োজন সব মিলিয়ে মনেই হবে না এটা মিডিয়া কর্মীদের শখের খেলা। আয়োজনের দিক থেকে এটি ছিল পুরোপুরি প্রফেশনাল। আমরা খেলতাম আইসি, সবাই সুন্দর লাগি, ফান করতাম আইসি। ইয়েস, উই ওয়ান্ট টু উইন, অ্যাবসলিউটলি, বাট লেটস এনজয়। আম্পায়ার ইজ অ্যাবসলিউট অথরিটি, এন্ড হোয়াট এভার হি ডিসাইডস দ্যাটস দ্য ফাইনাল। ইয়েস, ইফ দেয়ার আর এনিথিং দ্যাট হি ক্যানট ডিসাইড, দেন অফ কোর্স আই কাম টু প্লে। সকাল 10টা থেকে তিনটি মাঠে একসাথে গড়ায় খেলা।
নিয়ম কানুনও ছিল অভিনব। যেমন ওয়াইড বা নো বলে নয় ওভার পর্যন্ত বল ধরা হবে, সেই সাথে রান দেওয়া হবে তিন রান। দশম ওভারে নো বা ওয়াইড বল কাউন্ট হবে না এবং রান দেওয়া হবে এক রান। আবার ওভার হবে চার বলে, টোটাল ৪০ বলে। There is no extra ball if you bowl wide or no. There is no free hit, all right? But the wide or no, batting team would get three runs. But you have to re-bowl if only in the last over. But if it is the 10th over, it's only in the 10th over. If you bowl wide or no, still three runs will go to the batsman, but you have to re-bowl that. Only in the last over. প্রথম খেলায় ইকরা বাংলা চ্যানেলসকে হারায়। খেলা নিয়ে ইকরা বাংলার উন্মাদনা ছিল দেখার মতো। পরিবার পরিজন নিয়ে সবাই নেমে পড়েছিল মাঠে। আম্পায়ারের স্কোরিং এর বাইরে ফাইন্যান্সিয়াল স্পেশালাইজড আহনাফ ইকরা বাংলার খেলার স্কোরিং নিখুঁতভাবে হিসেব করে রাখেন। খেলা যেন শুধু খেলা নয়, একটি পারিবারিক মেলবন্ধনে পরিণত হয়েছিল সেই দিনটি। সবসময়ই মানুষকে একত্রে নিয়ে আসে, ভেদাভেদ বলে সবাই একসাথে সম্প্রীতি বাড়ায়। আমি মনে করি যে এই ধরনের আয়োজন আমাদের আরও বেশি করা উচিত। শুধু যে প্রেস ক্লাব বা আমাদের মিডিয়ার মধ্যে করা উচিত সেটা না, কমিউনিটির অন্যান্য ক্ষেত্রেও যদি এরকম হয়, বিভিন্ন সংগঠন আছে, তাদের সম্প্রীতিটা কমিউনিটিতে আরও বাড়বে, আমাদের আমরা ভেদাভেদ থেকে দূরে থাকব। মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এটা শুধু একটা প্রতিযোগিতা না, এটা একটা ফান মিডিয়া কর্মীদের মধ্যে। এই যে আমি নিজের সেক্রেটারি আছি, আমি অর্গানাইজার টিমে আছি এবং আমাদের মেম্বাররা সবগুলো টিমেই আছেন, সো এক ধরনের আনন্দ সবগুলো টিমের মধ্যে আছে। এবং যে টিমই জিতবে প্রেস ক্লাবই জিতছে, কারণ সব টিমেই প্রেস ক্লাবের নেতৃত্ব পর্যায়ের মানুষ আছেন, মেম্বাররা আছেন এবং সাধারণ সদস্যরা আছেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, সবারই এন্টারটেইনমেন্টের প্রয়োজন রয়েছে। এবং এই যে টুর্নামেন্ট হচ্ছে, এটা সবাইকে একত্রিত করে নিয়ে আসছে এবং ভবিষ্যতে এটা কন্টিনিউ হবে, এটা আমার প্রত্যাশা থাকবে। বল বাজে হয়েছে, কেউ বা করেছেন আফসোস, আবার যখন বল আছড়ে পড়েছে মাঠের বাইরে তখন উল্লাসে ফেটে পড়েছে। সেদিন বোঝা গেল অনেক মিডিয়া কর্মী শুধু মিডিয়াতেই নয়, খেলাতেও পারদর্শী। মিডিয়ার কাজ হচ্ছে গিয়ে মানুষের মননকে ঠিক করে দেওয়া, জানানো দেওয়া, এবং পাশাপাশি স্পোর্টস যে মানুষের মননের পাশাপাশি শারীরিক যে ভূমিকাটা রাখে সেখানেও মিডিয়ার যে একটা ভূমিকা থাকতে পারে, এরকম টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আসলে সেটাই প্রমাণ হয়। এবং এই টুর্নামেন্ট নিয়মিত বিরতিতে আসলে করা উচিত। চমৎকার বোলিং, কেউ বা করেছেন দৃষ্টিনন্দন ব্যাটিং, কারোর ক্যাচ ধরা দেখলে মনে হবে যেন শখের টুর্নামেন্ট নয়, এ যেন সত্যি কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক খেলা। মনে হচ্ছে যেমন আমরা প্রফেশনাল একটা টিমে আসছি, টুর্নামেন্টে আসছি, এবং এরকম যে প্রতি আমার বিশ্বাস আগামী বছর আরও ভালো হবে। এবং আমাদের অনেক প্লেয়াররা আছেন যারা বিভিন্ন এলাকায় খেলতেতে এরকম সুযোগ পায় নাই, তো এই টুর্নামেন্টের মাধ্যমে আমার বিশ্বাস যে তারা খেলার আরও মান বাড়বে এবং ভবিষ্যতে তারা আরও ভালো খেলবে। টু ইয়ার্স এগো আমরা ইউকে বাংলা ফুটবল করছিলাম 12টা টিম নিয়ে। এই ফুটবলে তখন চ্যাম্পিয়ন হয়েছিল TV1। দিস টাইম উই কেম ব্যাক উইথ এ নিউ কনসেপ্ট হুইচ ইজ ক্রিকেট। আমরা সবাই জানি ক্রিকেট আমরা খুব জনপ্রিয় সবাই। আমরা আজকে আমরা 8টা টিমে খেলতেছি, 8টা মিডিয়া হাউস আজকে সারা দিন আমরা খেলতেছি, এখানে আনন্দ করতেছি, খুব ফান হয়েছে, খুব এক্সাইটমেন্ট হয়েছে। খেলাটা তো আসলে নিচক ফান, মূলত এই সময়ে এসে আমরা কেউই আসলে তো আর প্রফেশনাল খেলোয়াড় না, আমরা সবাই ডিফারেন্ট জায়গায় প্রফেশনাল, সেটা হচ্ছে মিডিয়াতে। কিন্তু খেলার জায়গাটা হয়তো আমরা অনেক আগে খেলেছি। আমি ব্যক্তিগতভাবে যে আজকে প্রায় 18 বছর পরে খেললাম, তো ভালোই লাগলো। আবহাওয়া যদিও একটু বৈরী ছিল, ঠান্ডা বাতাস,
তবে বৈরি আবহাওয়া আর ঠান্ডা বাতাসে সবাই থোড়াই কেয়ার করলেন। মনের ভিতর যে উত্তেজনা সেটা কি আর আবহাওয়া ভালো খারাপের তোয়াক্কা করে? আজকের আয়োজনটা খুব চমৎকার ছিল, ওয়েদারটাও ভালো ছিল, সমস্ত মিডিয়া এখানে আসছে, আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চাদের নিয়ে আসছি, খেলা দেখলাম, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। খুব সুন্দর পরিবেশে খেলাটা হয়েছে এবং সবার ভিতরে এক ধরনের ভ্রাতৃত্ব তৈরি হয়েছে একে অপরের সাথে। এই জিনিস সবাই খুব আনন্দ করছে, বাচ্চারা করছে, এটা খুব ভালো লাগছে। খেলার উত্তেজনাতে অনেক টেলিভিশনের মালিক ও সিনিয়র ম্যানেজমেন্টও শরিক হন, তারাও উৎসাহ দিয়েছেন নিজেদের প্রতিষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন সেক্টরের মানুষ। আমি আমার পক্ষ থেকে একটি পুরস্কার আমি ঘোষণা করেছি, আমি যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে জেএমজির পক্ষ থেকে আমি একটা পুরস্কার দিব। এই আনন্দ উপভোগ করার জন্য আমি এখানে এসেছি। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এই খেলাটি আয়োজন করা হয়েছে এবং চলতেছে। এটি আমাদের জন্য পুরো বছরে আর মোড়া ভেঙে আবার নতুন করে নিজেকে জাগিয়ে তোলার, কিন্তু এইটা একটা টার্নিং পয়েন্ট। মিডিয়াতে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু তাদের সাথে যে পরিচয়, তাদের সাথে যে মিলন, তাদের সাথে যে একটা দিন একসাথে কাটানো, এটা সত্যিকার এই মিডিয়া ক্লাব যেটা কাপ যেটা হচ্ছে সেটা খুবই উদ্বুদ্ধশীল। এদিকে খেলা নিয়ে ছোট্ট সোনামণিদেরও উৎসাহের শেষ নেই, তারা তো পারলে বল ব্যাট হাতে বড়দের সাথে নেমে পড়েন মাঠে, সেটাও সম্ভব না হয় চলেছে বল নিয়ে মাঠে গড়াগড়ি। ছোট শিশু থেকে বড় সবাই যেন এক পারিবারিক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। ক্রিকেট, হু ইজ প্লেইং? মি, আই এনজয় প্লেইং দ্য স্পোর্ট অ্যাট স্কুল অ্যান্ড কামিং হিয়ার ইজ লাইক অ্যান এক্সপেরিয়েন্স অফ লাইক প্লেইং that professionally. কলিগদের মধ্যে খেলার প্রতিযোগিতার চেয়ে বন্ধুত্ব আর সৌহার্দ্যপূর্ণতার প্রকাশ ছিল বেশি। মিডিয়ার সব এখানে ছিলেন, আপনার প্রতিটা মিডিয়া হাউসের বসরাও ছিলেন, সবাই এনজয় করেছেন। আমাদের কলিগরা দেখলাম যে ওনাদের বাচ্চা কাচ্চা ওয়াইফ নিয়েও এসেছেন, মানে পারিবারিক একটা ইয়ে ছিল। বন্ধু বান্ধবের যেমন আড্ডা হয়েছে, পারিবারিক ইয়েতেও একটা আড্ডার মতো হয়েছে, সবাই সুন্দর সময় কাটিয়েছেন। এর জন্য ক্যানারি ওয়ার্ফকে অসংখ্য ধন্যবাদ দিতে হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে যেটি হয়েছে যে আমাদের প্রত্যেকটি মিডিয়া হাউস একসাথে আসার দেখাশোনা, মানে তাদের দেখাশোনা কিন্তু হয় না, আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হয় না একজনের সাথে আরেকজন, আমরা প্রফেশনাল কাজে ব্যস্ত থাকি। তো তাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে তারা এত চমৎকার একটি আয়োজন করেছেন। আমরা অ্যাটলিস্ট একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, এক টেলিভিশনের সাথে বা এক পত্রিকার সাথে বা প্রেস ক্লাবের সবার সাথে যে আমাদের দেখা হয়েছে, এটির জন্য তাদেরকে অনেক সাধুবাদ জানাই। গ্রুপ পর্বের খেলায় প্রতিটি দল তিনটি করে খেলায় অংশ নেয়। প্রতিটি খেলায় চরম প্রতিযোগিতায় খেলোয়াড়রা ছিল উত্তেজিত এবং আশাবাদী। আমি আশাবাদী যে আমরা প্রথম গেম এখন খেলাবার লন্ডন ফ্রেস খেলাবার লগে এন্ড উই আর প্লেইং রিয়েলি গুড, হোপফুলি উই আর উইনিং দ্য গেম অ্যাজ ওয়েল, সো আশা করি এভরিথিং ইজ আর গুড, আমি আশাবাদী যে উই উইল বি উইনিং দ্য টুর্নামেন্ট। এটা তো একটা ফান, তো ফান যদি বলেন আমি হচ্ছে জেতার দলে আছি, কারণ হচ্ছে দেখেন প্রেস ক্লাব হেরে গেছে, চ্যানেলস হেরে গেছে, আর আমাদের অর্গানাইজিং টিম অলরেডি চ্যানেল আইকে হারিয়েছে, আপনার ইয়েকে হারিয়েছে, বেতার বাংলার সাথে এখন প্রতিযোগিতা করছে, এর আগে আরেকটা টিমকে হারিয়েছে, সো আমি জেতার টিমের সাথে আছি আর কি। আমরা দুই টিমের সাথে খেলেছি এবং থার্ড টিমের সাথে আমরা খেলতে যাচ্ছি, আমরা আশা করি যে আমরা থার্ড টিমে আমরা অবশ্যই জয়লাভ করবো, এবং জয়লাভ করার জন্যই কিন্তু সবাই খেলে। হ্যাঁ, এবং খেলাতে হার জিত তো আছেই, হয়তো আমরা জিতে যাব হয়তো হেরে যাব, এটা কোনো বিষয় না। ইটস গুড টু সি টি10 মিডি কাপ এন্ড আই এম হিয়ার টু সাপোর্ট প্রেস ক্লাব। লীগ পর্যায়ে শেষে দলগত অবস্থান ছিল এ গ্রুপের বেতার বাংলা তিনটি খেলায় জয়লাভ করে 9 পয়েন্ট, অর্গানাইজার একাদশ তিনটি খেলার দুইটিতে জয়লাভ করে 6 পয়েন্ট, TV1 তিনটি খেলার একটিতে জয়লাভ করে 3 পয়েন্ট, চ্যানেল আই ইউরোপ তিনটি খেলার একটিতেও জয়লাভ করতে পারেনি। বেতার বাংলা এখন রানার্স আপ, মানে ফাইনালে চলে গেছে, অত আর কাউকে সাপোর্ট করার কোনো ইস্যু নাই, আমরা আমাদেরকেই সাপোর্ট করব এবং আশা করি ফাইনালও আমরা নেব। বেতার বাংলা বসে আছে, তারা দে গোজ টু ফাইনাল, এই যে আকর্ষণ ছোট থেকে বড় একেবারে কোনো এজ লিমিট নাই, এই জিনিসটাকে আমরা চাইছিলাম অ্যাজ এ অর্গানাইজার। আই এম বি হ্যাপি। এটা আসলে স্পেশালি পরিবেশটা আজকে খুবই ভালো পরিবেশ, সবাই
এনজিও গ্রুপ চাই, আমরা স্পেশালি ফ্যামিলি নিয়ে আসছি। তো আমরা ইনশাল্লাহ আমাদের স্পেশালি হোয়াইট অ্যান্ড লন্ড্রির থেকে আমরা আমাদের সাপোর্ট বজায় রাখবো এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আজকের টি টেন মিডিয়া কাপ আশা করি খুব ভালো লাগতেছে। আমি যে ATN-এর স্পন্সার আমার ফোর্সে লটারিত, ইনশাল্লাহ খুব ভালো খেলাইতেছে আর আসলে যারা উদ্যোগ নিছে ভেরি গুড, আর গুড লাক টু এভরি টিম। বি গ্রুপে ATN বাংলা UK তিন খেলার তিনটিতে জয়লাভ করে 9 পয়েন্ট, ইকরা বাংলা তিন খেলার দুইটিতে জয়লাভ করে 6 পয়েন্ট, চ্যানেল S তিন খেলার একটিতে জয়লাভ করে 3 পয়েন্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাব একাদশ তিন খেলার একটিতেও জয়লাভ করতে পারেনি। আসলে প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে আমরা যে একটু ফুরসত করে একটু সময় বের করে যে এরকম একটা কাপে অংশগ্রহণ করেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আর যেটা বলবো যে আমরা তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে উইন করেছি, আর আমাদের টিম অবশ্যই খুব ভালো খেলেছে, যেটাতে আমরা উইন করিনি সেটা তো খুব একটা মুখোমুখি অবস্থানে ছিল। তো সেই দিক থেকে আমি হ্যাপি যে আমরা শুধু মিডিয়াতে ভালো করি তা না, আমরা খেলাতেও ভালো করি। এ এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন হয় যথাক্রমে ATN বাংলা UK এবং বেতার বাংলা। জমজমাট ফাইনালে মুখোমুখি হয় তারা। ব্যাট করে বেতার বাংলা 10 ওভারে করে মাত্র 74 রান। জবাবে ATN বাংলা কোনো উইকেট না হারিয়ে 2 ওভার হাতে রেখেই বিজয় নিশ্চিত করে। আমাদের বোলাররা খুব অল্পতেই তাদেরকে টার্গেট দিয়েছে, খুব অল্প, সো ক্যাচ মিস হয় না, ফিল্ডিং ওয়াজ ভেরি গুড। খেলার শেষে আয়োজকদের পক্ষে জাকির খান, শহীদুল আলম রতন, মোশতাক আলী বাবুল, আবু সুফিয়ান, নাহিদ নেওয়াজ রানা, JMG কার্গোর MD মনির আহমেদ, ATN বাংলার ডাইরেক্টর সুফি মিয়া, বেতার বাংলার CEO নাজিম উদ্দিন, টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দল, এই 8টা টিমের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট, কিন্তু এটা আমাদের কম না, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আর মেইন অ্যাচিভমেন্টটা হলো আমাদের ফ্রেন্ডলি গেম, খেলাধুলা হয়েছে, সবাই পার্টিসিপেট করছে, এটাই আমাদের মেইন অ্যাচিভমেন্ট, যেটা আমরা অবশ্যই উইন করছি। আমরা বলা ম্যান অফ দ্য ফাইনাল ফুয়াদ, সেরা বলার ফুয়াদ, সেরা ব্যাটসম্যান সোহাগ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট সোহাগকে পুরস্কার তুলে দেন। অল দ্য মিডিয়া হাউস কাম টুগেদার playing with each other, having fun, it's very important because I believe a media amader ke onek shomoy dey, onek shohojogita kore, this is something we want to give back to the media. Shottei amra amader LCL er pokkho theke antorik bhabe shobaike dhonnobad janai, amader community shokolke dhonnobad janai, byabshayi jara achen jara sponsor kore samarthan korechen, ashole tader shobai shohojogita korena ajke kintu LCL er maddhome ebong Canary Wharf Group er je shohojogitar maddhome kintu erokom ekta platform amra toiri korte perechi jekhane amader community media gulo ekshonge ekotrito ekta get together er moto korte hoyeche. Ekhane ekta যে গ্যাদারিং হচ্ছে সোশ্যাল কোহেশন, যে বিভিন্ন মিডিয়ার লোকজন সবাই সবার কাজে ব্যস্ত থাকে, দেখেন এইরকম একটা প্ল্যাটফর্ম না হলে সবাই কিন্তু একসাথে আসতো না। আপনাদের নিজস্ব কলিগদের সাথে দেখেন আপনাদের সবসময় দেখা হয় না, বিকজ আপনারা নিজেরা ইন হাউসে এক একজনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সো ইটস এ ফ্যান্টাস্টিক ডে, আই হোপ এভরিবডি ইজ এনজয়িং। ভালো খেলার জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট সোহাগকে বাংলাদেশের রিটার্ন ডিমান্ড টিকেট JMG এয়ার কার্গোর পক্ষ থেকে প্রদান করা হয়। যারা ভালো খেলেছে তারা আরও ভালো করবে, যারা খেলাতে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ, এবং হার জিত থাকবেই, এরপরে খেলাতে আসাটাই সবচেয়ে মুখ্য উদ্দেশ্য। এছাড়া অংশগ্রহণকারী সকল টিমের খেলোয়াড়দের দেয়া হয় একটি করে মেডেল। All the team played with the right spirit, that's the best thing, and all teams here, the media cup, everyone is in corporate level, they are competitors each other, but when they are in the ground, they played like as brother, they came in the same brotherhood. This is the best platform to be in such a event,
and I hope this event continues every year. Ajke amader ei ta mani evidence hoyse then we have really good cricket players in our media. Bangladeshi media ei desher bhalo bhalo cricket player ache. Amader ekta idea ache future we would like to select the best players from each media team and make one media team to play in the league. Amra ajke dekhlam onek bhalo bhalo player tara khelche khelar sujog ache and amra taderke chai taderke pick up kore ni ekta team organize kore next e amader league e next bar khelbe ebong tar khub bhalo position e jabe inshallah shire amra asha kori. Din byapi tournament e onnannoder moddhe upasthit chilen Channel's chairman Ahmedus Samad Choudhury JP, press club shobhapoti Syed Nahas Pasha. ক্রিকেটে উৎসাহ দেখতেছি বেশি, এখানে আটটা টিম যারা খেললো সবই কিন্তু আমাদের প্রেস ক্লাবের মেম্বার, আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবেরও একটা টিম আছে, তো আমার মতে আমাদের প্রেস ক্লাব এর সদস্যরা অন্যান্য টিমেও খেলতেছেন, আমি যদি প্রেস ক্লাবের পক্ষ নিয়ে থাকি প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আমি বলবো যে প্রেস ক্লাবেরই জয় এটা। খেলা শেষ, ভাঙল মিলন মেলা, তবে এই মিলন মেলা খেলার মাধ্যমে একটি প্ল্যাটফর্মে নিয়ে দাঁড় করিয়েছে সবাইকে, যে প্ল্যাটফর্ম বলে আমরা হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি কিন্তু আমরা সবাই সবার কলিগ বন্ধু। আমার কাছে খুবই ভালো লাগছে যে এই কাপটা যদি কন্টিনিউ করা হয়, আমরা যারা এখানে প্রেস ক্লাবের মেম্বার আছি বা বিভিন্ন এই সংগঠন আছে সবাই মিলে একটা আনন্দ এবং উৎসবের মতো এখানে একটা পরিবেশ হয়েছে, আমাদের কাছে খুব ভালো লাগছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ টিভি চ্যানেলগুলোতে লোক কম, তারপরেও যে এই ধরনের আয়োজনে মালিক পক্ষ যে সুযোগ করে দিয়েছেন প্র্যাকটিস করার, এর জন্যে এভরি সিঙ্গেল ওয়ান টেকেন দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ। যতটা প্রতিযোগিতা ছিল ততটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশও ছিল, যার ফলে বিষয়টা পুরোপুরি একটা এনজয়মেন্ট একটা পাওয়া গেছে। সবাই কিন্তু আজকে একসঙ্গে হয়েছে, সবার সাথে সবার দেখা হয়েছে, একটা অন্যরকম একটা উৎসবের মতো ইমেজ ছিল আজকে সারাটা দিন। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আসলে সব মিডিয়ার যে একটা একত্রীকরণ, সবাইকে যে একটা একা একটা সমাবেশ, এবং সেই সমাবেশের মাধ্যমে সবার সাথে একটা সৌহার্দ্য, একটা আনন্দ, একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়, সেটা আমরা সবাই এনজয় করেছি। দিন শেষে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সফলতা এখানেই, এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কর্মকর্তারা।